কাতার বিশ্বকাপে ওয়ান টু ওয়ান খেলা বেশ জমে উঠেছিল, ছোট ছোট পাস দিয়ে নিজেদের মধ্যে বল রাখা, তারপর আক্রমণ, সোজা গোল। মেসি ডি মারিয়াদের বিশ্বজয়ের মন্ত্র ছিল এই ওয়ান টু ওয়ান, শুধু আমি আর তুমি, খেলা জমে একেবারে ক্ষীর। এদিকে বাংলা ছবির বিতর্কিত নায়িকা পরিমণি যেন বাংলা চলচ্চিত্রের মেসি নেই, আপন মনে খেলে চলেছেন তিনি, তবে তার খেলাটা ভিন্ন। এই খেলার নাম বিয়ে করা আর ভেঙে দেয়া। এই জন্য ফুটবলেরই এই সূত্র, বল যেমন শুধু নিজেদের মধ্যে রাখে, তেমনি পরিমণিও তার বিয়ের কথা নিজেদের মধ্যেই রাখে, তারপর হুট করে একদিন প্রকাশ পায়, আবার কিছু বুঝে ওঠার আগেই ছাড়াছাড়ি। এভাবে ওয়ান টু ওয়ান খেলায় এখন পর্যন্ত অসমর্থিত সূত্র অনুযায়ী পরিমণি 5টি বিয়ে করেছে, তার সবশেষ বিয়ে চিত্রনায়ক শরীফুল রাজের সঙ্গে। বছর না ঘুরতেই এখন ছাড়াছাড়ির অপেক্ষা, অথচ কদিন আগেই তাদের ঘর আলো করে এসেছে একটি পুত্র সন্তান। কথায় কথায় পরিমণির স্ট্যাটাস, বিছানায় রক্তের দাগ সহ একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড করছেন আর বোমা ফাটিয়ে চলছেন। এদিকে শরীফুল রাজ শুধু ডিফেন্স করেই যাচ্ছিল, তিনি যেন এমিলিয়ানো মার্টিনেজ হয়ে গেছেন, পরির সব শট তিনি রুখে দিচ্ছিলেন, চাইছিলেন নিজের ঘর বাঁচাতে। মুখে একেবারে কুলু পেটে বসেছিল এই চিত্রনায়ক, কোনো কথা নয়, কিন্তু অবশেষে তিনি মুখ খুলেছেন। তিনি বলেন, এই প্রসঙ্গে কিছু বলতে চাই না, এই সবের কিছুই আমি জানি না, জানতেও চাই না, আমি বাড়িতে আছি, সারা রাত ঘুমাইনি, এখন ঘুমানোর চেষ্টা করছি। এরপর আর রাজের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এইদিকে পরিমণির বোমা ফাটানো চলছিল, কিন্তু এবার আর মার্টিনেজ নয়, এবার শরীফুল রাজ হয়ে গেলেন সোজা আলভারেজ। এক শটে গোল দিয়ে থামিয়ে দিলেন পরিমণির ওয়ান টু ওয়ান খেলা। একটি জাতীয় দৈনিকের সাথে কথা বলার সময় তিনি জানিয়েছেন, পরির জন্য আমার বেডরুম মানুষের হাসি ঠাট্টার খোরাক জোগাচ্ছে, অনেক হয়েছে আর না, পরির সাথে আর নয়। পরি রাজের এই বিচ্ছেদ এখন সময়ের ব্যাপার মাত্র, তবে পরিমণির এই ওয়ান টু ওয়ান খেলা এই ঘটনার মাধ্যমেই শেষ হচ্ছে নাকি আবারও নতুন করে শুরু হচ্ছে, তা সময় বলে দেবে।